لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وَسَلِّمُوا تَسْلِيمًا صَلَّى اللَّهُ عَلَى مُحَمَّدٍ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى اللَّهُ عَلَى مُحَمَّدٍ sallallahu alaihi wasallam mujhe kuch mile ya na mile muhammad mile yani woh shay jisse Allah mile balagal ulabi kamalihi kashafad duja bi jamalihi hasunat jami'u khisalihi sallu alaihi wa alihi sab tamanna dil se rukhsat ho gayi ab to aaja ab to khalwat ho gayi la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam. Allah rabbul alamin amaderke manush kore duniyate pathailen, hidayater jonno kitab dilen, rahbar hisabe rasul pathailen. Ashun আমরা এই সমস্ত নেয়ামতের শুকরিয়া করি জোরে সুরে বুলন্দ আওয়াজে দিল থেকে সমস্বরে সমকণ্ঠে অল্প মানুষ তারপরও আকাশ বাতাস মুখরিত করে একবার বলি আলহামদুলিল্লাহ আমরা সূরা ফাতিহার তাফসীর শুনতেছি অনেক দিন যাবত ইনশাআল্লাহ তাআলা আজকেও শুনব সূরা ফাতিহাকে সামনে রেখে কিছু কথা বলবো নিয়ত আছে আমা তাওফীকি ইল্লা বিল্লাহ লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম রব্বি জিদনি ইলমা رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي رب يسر ولا تعسر وتمم علينا بالخير
A'udzu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. Alhamdulillahi rabbil alamin. Ar-Rahmanir Rahim. Maliki yaumiddin. Iyyaka na'budu wa iyyaka nasta'in. Ihdinas siratal mustaqim. Siratal ladzina an'amta 'alaihim ghairil maghdubi 'alaihim waladdallin. Amin. Ei surata namazer moddhe pora hoy. Allah Nabi Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam bolen qassamtu salata baini o baina abdi nisfaini. Ami Allah namaz ke duita bhag korchi, ardhek amar jonne ardhek bondar jonne. Namaz ke nisfo nisfo korechi, ardhek ardhek korechi. অর্ধেক আমি আল্লাহর জন্য রাখছি, অর্ধেক আমার বান্দার জন্য রাখছি। এটা কেমন কথা? এই কথাটার হাকিকত কি? এই কথাটার হাকিকত বয়ান করতে গিয়া ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি বলেন, এর তরজমা হলো ইয়াদুল্লু আলা আন্না মাদারাস শরঈ আলা রিআয়াতে মাসালিহিল খলকি। মাখলুকের বা বিশেষভাবে মানুষের মানুষের কল্যাণের আনুকূল্য শরীয়ত দ্বারা করা হয়েছে। মানুষের কল্যাণের আনুকূল্য করছে শরীয়তের মাধ্যমে। এটা একটু কথা শুনেন। গত সপ্তাহে বলতে নিছি সময় ছিল না। আল্লাহ যে বললেন নামাজ অর্ধেক আমার অর্ধেক বান্দার, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন নামাজের মাধ্যমে, নামাজ না শুধু মাদারু শরায়ে পুরা শরীয়তের দারমদার মানুষের কল্যাণের আনুকূল্য করেছে, মানুষের কল্যাণের আনুকূল্য করেছে। যেমন যে মানুষটা দাঁড়ায়া নামাজ পড়তে পারে না, সে মানুষটার জন্য বিধান তুমি বসে বসে নামাজ পড়ো। তাহলে আল্লাহ কি শরীয়তের মাধ্যমে বান্দার কল্যাণের আনুকূল্য করছে না করে নাই? বান্দার কল্যাণ আগে দেখা হয়েছে। তুমি দাঁড়াইতে পারো না, বসো, বসে নামাজ পড়ো। আল্লাহ আমি তো বসতেও পারি না, তো তুমি শুয়ে শুয়ে নামাজ পড়ো। দেখেন আমার কল্যাণের আনুকূল্য শরীয়তে করছে না করে নাই? না আমার উপর কোনো জুলুম করছে? আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন হজ করা সবার উপর ফরজ করে নেই, আল্লাহ যাকাত দেওয়া সবার উপর ফরজ করে নেই, আল্লাহ রোজা থাকা সবার উপর ফরজ করে নেই। যাকে আল্লাহ শক্তি দিয়েছে তার উপরেই ফরজ করছে। তাহলে আল্লাহ শরীয়তের দারমদার রেখেছে, শরীয়তের ভিত্তি রেখেছে বান্দার কল্যাণের আনুকূল্য করতে। আপনি সফরে গেছেন, রোজা থাকতে কষ্ট হয়, মহান রাব্বুল আলামিন হুকুম নাজিল করছে তুমি রোজা থাইকো না। যতদিন তুমি সফরে আছো রোজা থাকার কোনো প্রয়োজন নাই, তুমি বাড়িতে যাওয়ার পরে রোজাগুলো কাজা করে নিও। তুমি সফরে গেছো
নামাজ পড়তে কষ্ট আল্লাহ বলেন তুমি কসর করো হ্যাঁ যেই নামাজ 4 রাকাত ওটা 2 রাকাত পড়ো আমি মালিক তোমার কল্যাণের আনুকূল্য করলাম আমি তোমাকে শরীয়ত দ্বারা ঠেকানো উদ্দেশ্য না শরীয়ত এমন কোন জিনিস না যেটা মানা যাবে না শরীয়ত এমন কোন বস্তু না যেটা আমি গিলতে পারতাম না আমার গলার মধ্যে ঠেকে থাকবে আসলে শরীয়ত খুব একটা সহজ জিনিস আমরা যে মনচাহি জীবন করি মানে মনের চাহিদা মতো মতো যে জীবনটা করি এই জীবনটার তুলনায় কোরআন যে জীবনের কথা বলছে এই জীবনটা সহজ বুজুর্গ সুন্নতি জীবন সহজ কোরআনের মধ্যে যে জীবনের আদেশ করছে এই জীবনটা সহজ আর আমরা যে জীবনটা করতেছি এই জীবনটা কঠিন আমাদের জীবনটা কোরআন মোতাবেক নয় আমাদের জীবনটা সুন্নাত মোতাবেক নয় আমাদের জীবনটা আমাদের মন মোতাবেক তাই আমরা ফাইসে গেছি কোন দিক থেকে শুরু করব আসেন মানুষের জীবন শুরু হয় বিবাহ দিয়ে বিবাহ আমরা বিয়ে করতে গেলে যা করি সব শরীয়ত বহির্ভূত তখন আমাদের বিয়ে বড় কষ্ট হয়ে যায় যেই ছেলে 20 বছর বয়সে বিয়ে করতে পারত ওই ছেলে অবশেষে 40 বছর বয়সে বিয়ে করে কেন নিজের পায়ে দাঁড়াই তারপরে বিয়ে করব সে দাঁড়াইতে দাঁড়াইতে 40 অথচ বিয়ে একটা সহজ জিনিস একটা ছেলে একটা মেয়ে আর উভয় উভয়কে কবুল করে নেবে জীবন সঙ্গী হিসেবে দুইজন সাক্ষীর সাক্ষাতে শেষ এইটুকু কাজের এইটুকু হলো শরীয়ত এখন আমাদের বিয়া কি বলবো সংসদ ইলেকশনে এত কষ্ট হয় না সারা বাংলাদেশে যখন সংসদ ইলেকশন হয় এটাও এত দ্বন্দ্ব বিদ্বন্দ্ব কষ্ট হয় না একটা ছেলের একটা মেয়ের বিয়া শেষ করতে যে একটা কষ্ট হয় হায়রানি পেরেশানি হায়রানি পেরেশানি সবচেয়ে বড় অত্যাচার এবং জুলুম মেয়ের বাবার উপরে জুলুম কাকে বলে কত প্রকার কি কি হায়রানি কারণ আমার মেয়ের বিয়াটা আমি শরীয়ত অনুপাতে দেই নাই যেই কারণে আমার হায়রানির শেষ নেই আমার ছেলের বিয়াটা আমি শরীয়ত মোতাবেক দেই নাই তাই আমারও হয়রানির শেষ নাই ওই যে বললাম দুইজন সাক্ষীর সাক্ষাতে ছেলে বলবে ও মেয়ে তোমাকে বিয়ে করলাম মেয়ে বলবে ও ছেলে আমি তোমাকে বিয়ে করলাম বাস বিয়ে হয়ে গেছে ছোট্ট একটা কর্ম এটা কি আমরা বাড়াইতে 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 হুজুরের লুঙ্গি দেওয়া লাগে মসজিদের হুজুরকে লুঙ্গি দিতে হয় না আচ্ছা এটা কোরআন ও হাদিস দ্বারা আপনি সাবিত করতে পারবেন সাবিত করতে পারবেন না বরং মেয়ের পক্ষে ছেলের পক্ষে মেয়ের পক্ষে লোকেরা ছেলের কাছে একটা লুঙ্গি চায় যে আমাদের মসজিদের হুজুরকে একটা লুঙ্গি দিতে হবে মেয়ের দাদা দাদি নানা নানি এবং বাবিরে কাপড় দিতে হবে এই যে চাইছে হারাম চাইছে হুজুরে যদি লুঙ্গিটা পিন দেয় হারাম হবে
এই লঙ্গি পরে যদি নামাজ পড়ে আল্লাহর দরবারে নামাজ কবুল হবে না কেন লঙ্গিটা জায়েজ না এটা যৌতুকের লঙ্গি এটা ছেলের বাবা থেকে চাইয়া ফাঁসাইয়া জুরে নেওয়া হয়েছে না শরীয়তে তো হুজুরকে লঙ্গি দিতে হবে দাদাকে দাদিকে কাপড় দিতে হবে এমন কোনো কথা ছিল না আমরা বানাইছি শরীয়তের মধ্যে আমরা যেগুলা বানাই এটার নাম বেদাত অকুল্লু বিদআতিন দলালা অকুল্লু দলালাতিন ফিন্নার প্রত্যেকটা বেদাত পদভ্রষ্টতা আর প্রত্যেকটা পদভ্রষ্টতার ঠিকানা জাহান্নাম অথচ এটা হুজুর নিজেও জানে না কেন জানে না লা ইলমা লানা আমার কোনো ইলম নাই আল্লাহ তো শরীয়ত দ্বারা কি করছে বান্দার কল্যাণের আনুকূল্য করছে পক্ষ আনুকূল্য শব্দের অর্থ হলো পক্ষপাতিত্ব করা বান্দার কল্যাণের আনুকূল্য করছে আনুকূল্য অর্থ কি পক্ষপাতিত্ব ওই যে আল্লাহ আমি তো দাঁড়ায় নামাজ পড়তে পারি না বসে পড়ো আল্লাহ আমি তো বসতেও পারি না তুমি শুয়ে পড়ো আল্লাহ আমি তো শুয়েও পড়তে পারি না মুখে সূরা আসে না আল্লাহ বলে নামাজ মাফ করে দিলাম ইমাম ফখরুদ্দিন রাজি বলেন যে আল্লাহ যে বললেন নবীজির লগে ও নবী কাসামতু সালাতা বাইনি ও বাইনা আব্দি নিসফাইনে নামাজকে দুইটা ভাগ করলাম অর্ধেক আমার অর্ধেক বান্দার এর তরজমা হলো বান্দার কল্যাণের আনুকূল্য আমি করলাম এসে অর্ধেক বান্দার কথাটা বুঝছেন অর্ধেক বান্দার এর মানে বান্দার কল্যাণের দিকে আমি চাইলাম আল্লাহ আল্লাহ তাদেরকে কত ইলম দিচ্ছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এই মানুষটা আমারে পাগল বানাইছে ইমাম ফখরুদ্দিন রাজি আমাকে পাগল বানাইছে যে দিকে তাকান এই কথাটা প্রযোজ্য হবে আল্লাহ শরীয়তের মাধ্যমে বান্দার কল্যাণের আনুকূল্য করছে বান্দাকে শরীয়ত দিছে বান্দাকে জান্নাতে নিবার জন্য নাকি আর শান্তির জন্য দুনিয়াতেও শান্তি আখেরাতেও শান্তি আমাদের ধর্মের নাম কি ইসলাম ইসলাম শব্দের মূল বর্ণ হলো সিন লাম মিম শান্তি তাইলে ধর্মটার নামই শান্তি তাইলে ইসলাম আসছে শান্তির জন্য আমাদের জীবনে অশান্তি কেন ইসলাম ছেড়ে দিয়েছি ইসলামের নাম দিয়ে অন্য কিছু আমরা সংযোগ করেছি বিয়ের মধ্যে গায়ে হলুদ আমি কোনো কিতাবও পাই নাই কোনো কিতাবে পাই নাই আচ্ছা গায়ে হলুদ অনুষ্ঠানটা করলে খরচ লাগে না লাগে না এখন ধনীরা করে 1 টাকা আছে ওদের দেখা দেখি গরিব করতে হয় বিয়ে কিসের এখন মেয়ের বাবারও কষ্ট ছেলের বাবারও কষ্ট জীবনটা নষ্ট হ্যাঁ আচ্ছা বিয়ে করবে ছেলে মাথার মধ্যে মুকুট দিতে হবে এটা ইসলামের কোনখানে লেখা
বানাই নিছি, বানাই নিলাম। আল্লাহু আকবার, কি মুসিবতের মধ্যে যে আমরা আছি শুধু মন গড়া জিন্দিগির কারণে। ইসলামকে দূরে সরাই দিছি, অথচ ইসলাম আসছিল আমার জীবনের শান্তি আগে, পরে অপর কথা। মরণের পর কি হবে ওইটা পরে বুঝিস বন্দা, তোর দুনিয়ার জীবনটা আগে শান্তি করে দিমু, এই জন্য শরীয়ত আসছে। মাদারুস সারায়ে আল্লাহ রেআয়াতে মাসালিহিল খলকে, শরীয়ত স্থাপন করছে এমন ভাবে বন্দার কল্যাণের আনুকূল্য যেন হয়, এটা একটা কায়দা, এটা ফেকার কায়দা। ফখরুদ্দিন রাজি এই কায়দাটা বের করছে, কাসামতু সালাতা বাইনি ও বাইনা আব্দি নিসফাইনে, এখান থেকে আল্লাহ যেদিকে তাকান, যেদিকে তাকাইবেন, জীবনটারে কষ্টের করে নিলাম, জীবনটারে দুঃখের করে নিলাম, জীবনটাকে যাতনাময় করে নিলাম। কি আল্লাহ করে দিছে যাতনাময়, না আমারটা আমি করে নিছি, আমি করে নিছি যাতনাময়। আল্লাহু আকবার। বাবা ফরিদুদ্দিন আত্মার রহমতুল্লাহি আলাইহি বলেন, তোমার যদি মেহমানদারি করার ইচ্ছা থাকে তাহলে যখন যা আছে তা দিয়ে করে ফেলো, আর যদি মনে করো ভালোভাবে করব তা তোমার দ্বারা এই জীবনে আর মেহমানদারি হবে না, আর যদি বা হয় দুই একবার এর বেশি না, দুই একবারের ঋণ আদায় করতে আবার চলে যাইবে 5 বছর। আরে বাবা মেহমান মানে কি করলো, দুশ্মন না আপন মানুষ? আপন হইলে তো আমার ব্যথা বুঝবে, যে আমি মামার বাড়িতে আসলাম, মামা আমাকে কেন আলু ভর্তা আর শুটকির ভর্তা দিল, এটা যদি আমি না বুঝি মামার দুঃখ, তাহলে আমি কি মামার আপন হইলাম? আচ্ছা এমন বেড়ান যদি মামার বাড়িতে বেড়াই প্রতি সপ্তাহে দুইবার গেলে মামার কষ্ট হইব, কষ্ট হবে, কারণ মামার বাড়িতে যেদিন যা রান্না হয় তখন তা আমি খেয়ে এসে যাব। আসল মাকসুদ তো খাওয়া না, আসল মাকসুদ হলো আমার মামার সাথে সাক্ষাৎ করা, আসল মাকসুদ মামা তো ভাইয়ের সাথে সাক্ষাৎ করা। লাভ হবে কি? দুইটা, মামার সাথে মামা তো ভাইয়ের সাথে সাক্ষাৎ করলে কি লাভ হবে, কয়টা? দুইটা। মালিক ওহিয়ে গাইরে মাতলুর মাধ্যমে ওয়াদা দিছে, তোর রিজিক বাড়াই দিব, তোরে দুনিয়াতে হায়াত বেশি দিন দিব, কি চাও তারপরে? তাহলে ঘন ঘন মামার বাড়িতে যাওয়া এর মানে ভালো ভালো খাওয়া, কি করা? নিজের আয়ুটা বাড়ানো, নিজের রিজিক বাড়ানো, বেশি বেশি চাচার বাড়িতে যাওয়া, চাচার সাথে সাক্ষাৎ করা, চাচাতো ভাইয়ের সাথে সাক্ষাৎ করা, কিন্তু চাচির সাথে সাক্ষাৎ করা তোর জায়েজ না, চাচাতো বোনের সাথে সাক্ষাৎ করা কিন্তু জায়েজ না। তো ঘন ঘন চাচার বাড়িতে যাব, কেন যাব? আমার লাভের লাগে, আমার লাভের জন্য। কি লাভ?
আমার বাড়িতে অভাব আছে, চাচার সাথে সাক্ষাৎ করলে, চাচার সাথে সাক্ষাৎ করলে, চাচার হাল তুরসি করলে মালিকে ওয়াদা দিছে তোর ঘরের অভাব সারাই দিব, আর তোরে হায়াত বেশি দিয়ে দিব। তাহলে কি আমি খাইতে গেছি, তারপরও যদি চাচায় খাওয়ায় আলহামদুলিল্লাহ, হ্যাঁ আহারে, এই সাদা মাঠা জীবনটা কি, এই সুন্দর সাবলীল জীবনটা কি কত কষ্টের করে নিলাম, কত দুঃখের করে নিলাম। জামাই বাড়িতে আসছে, শাশুড়ি কিছুক্ষণ পরপর বলে, বাবা তুমি চাইলা আমারে ফোন কই দেইলা না, এমন কয় না বুঝি, কেন মা তোমাদের বাড়িতে আসলে ফোন করতে হবে, কেন, কোনো কারণ আছে না? হ্যাঁ মানে ওরা তোমাকে ভালো খাওয়াইবে, কেন, আল্লাহকে রাজি করার জন্য না, তোমাকে রাজি করার জন্যে, তুমি যেন ভালো খাইয়া খুশি হইয়া বাড়িতে গিয়ে মেয়ের সাথে ভালো ব্যবহার করো। আরে তোমার বউ তোমার কাছে ভালো ব্যবহার তো এমনিই পানা, হ্যাঁ তুমি খবর দিয়া যাওয়া এর মানে তাদেরকে দুঃখে ফেলে দেওয়া, খবর দেওয়ার মানে কি, আসতেছি মুরগি সাইজ করেন, আসতেছি গরুর মাংস বুনা করেন, হ্যাঁ আসতেছি গরুর মাংস মুরগির মাংসের সাথে কিন্তু শশা লেবু এগুলো কিন্তু ঠিকঠাক রাখবেন, নাহলে ফোন করেন কেন, কেন ফোন করব, যাদের বাড়িতে গেছি তারা কি না খাইয়া থাকে, না খাইয়া থাকে, তাদের ঘরে যদি পাঁচজন মানুষের খাবার রান্না করে পাঁচজনের সাথে একজন মানুষ খাওয়া কোনো কষ্টের বিষয়, কষ্ট। আল্লাহর নবী মুহাম্মদ আরবি সরোয়ারে কায়নাত সরদারে দুজাহান খাতামুল আম্বিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনজন দুইজন মানুষের খাবার তিনজন মানুষ খাইলে যথেষ্ট হয়ে যায়, এজন্য ছোট্ট প্লেটে আলাদা প্লেটে বসো না, তিনজন মানুষ একটা প্লেটে বসো, বাস দুইজনের খাবার তো ঢেলে দাও আর তিনজন বসে যাও, চলবে না বুঝি, একবেলা চলবে না, খুব আহামরি কাজ মেহমানদারি করা। তাইলে দুইজনের ঘরে প্রতি ওয়াক্তে একজন মানুষ মেহমান খাওয়ানো একটা ইজি বিষয়, আল্লাহু আকবার, সারসি সুন্নত, অত্যন্ত চড়া দরে চড়া দামে ক্রয় করে ঘরে ঢুকাইছি অশান্তি, যেই ঘরে পাঁচজন মানুষ খানেওয়ালা, আল্লাহর রসুল বলেন দুইজন মানুষের মেহমানদারি কোনো কষ্টের বিষয় নহে, কারণ সুন্নতের সুন্নতি যে খাদ্যটা পাঁচজনের খাবার একসাথে ঢেলে দিল, সাতজন বসে গেছে দুইজন মেহমান আসছে, কোনো জুলুম হবে, খুব কষ্ট হয়ে যাবে না, এটার নাম ইসলাম। এইটাই এইভাবে এখানে লেখা হয়েছে, আল্লাহ বলেন আমি নামাজকে দুইটা খণ্ড করছি, অর্ধেকটা আমার অর্ধেকটা বন্দার। ইমাম ফখরুদ্দিন রাজি বলেন আমি বুঝছি এটার তর্জমা, কি তর্জমা হুজুর, এটার তর্জমা হলো মাদারু শারায়ে আলা রিআয়াতে মাসালিহিল খলকে, শরীয়তের ভিত্তি এমন একটা জিনিসের উপর রাখছে যার দ্বারা বান্দার কল্যাণের আনুকূল্য হবে। সুবহানাল্লাহ, একবার কইবেন না, খুব অসুন্দর জিনিস শরীয়ত, হ্যাঁ
খাইলাম না কেবল ডরে শরীয়ত কেন খাই নাই ডরে শরীয়ত ঘরে নিলাম না কেবল ভয়ে শরীয়ত বাড়িতে নিলাম না কেবল ভয়ে আল্লাহ জীবনের প্রত্যেকটা পর্বে 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 শরীয়ত আছে এবং শরীয়তকে মানলে সব সমস্যার সমাধান এখন ঘটে যাবে কুরআন আসছে সমস্যা লাগানোর জন্য না সারার জন্য সমস্যা দূর করবার জন্য বান্দার শান্তির জন্য না অশান্তির জন্য আরেকটা কথা বলি আমার মতন বুড়ো মানুষ যারা আছে ইচ্ছা কইরা চুলের মধ্যে দাড়ির মধ্যে সাদা কালি কালা লাগায় না কালি কালি সাদা কালি ইয়া কালা কালি লাগায় না আচ্ছা লাগাইতে কি পয়সা লাগে না লাগে না আল্লাহ আমার তো মনে হয় 200 টাকার কম হবে না আরে আমি জানি এত বেশি 500 টাকার কম হয় না একবার চুলে দাড়িতে কালা কালি লাগায় আনতে 500 টাকা লাগে জমানার নিম্নমানের সেলুনের তে লাগাইলে সর্বোচ্চ 15 দিন পরে আবার দেখা দিবে গোরাদা সাদা অথচ ঘরে তরকারি নাই ওই মাথার মধ্যে কালি লাগায় এই বান্দার যা করলো বান্দা কষ্ট করে করলো 500 টাকা দা 15 দিন পর পর কালি লাগায় মাসে 1000 টাকা খুব কষ্ট করে লাগায় কেন করলি কাজটা তুই যুবক এটা বুঝাইবার জন্য আচ্ছা কালি মারলে বুঝে আর বোঝা যায় না সে যে বুড়া এটা আরো বালা করে বোঝা যায় যাই কালি মারে ওই যে বুড়া এটা খুব সুন্দর করে বোঝা যায় আল্লাহ বাইরে একটা কথাই বলা উদ্দেশ্য শরীয়তের বাহিরে তুমি যা করবা তোমার না কষ্ট হবে শরীয়তের বাহিরে তুমি যা করবা তোমার কষ্ট হবে আচ্ছা আমার মতন যারা সবসময় লুঙ্গি পিনদে ওদের জীবনটা সহজ না যারা পায়জামা পিনদে অথবা প্যান্ট পরে চাপা চাপা ওই চাপা প্যানওয়ালার জিন্দিগি সহজ না আমার মতন লুঙ্গিওয়ালার জিন্দিগি সহজ কার জীবন সহজ তাহলে লুঙ্গি পিনলাম সুন্নত আদায় করলাম আল্লাহর রাসূল লুঙ্গি পিনছে এবং শরীয়ত রক্ষা করলাম আল্লাহর রাসূল বলছে তোমরা না ডোলা ডালা জামা পরবা তাহলে শরীয়ত রক্ষা করলাম সুন্নত রক্ষা করলাম সওয়াব পাইলাম কষ্ট হইল না আর যে চাপা একটা প্যান্ট পরছে এটার ভিতরে কিন্তু আরেকটা চাপ চাপা প্যান্টের ভিতরে কি আরেক চাপ আছে না হ্যাঁ সারাটা দিন শহরে নগরে ঘুরলো কষ্ট নিয়া শরীয়ত লঙ্ঘন হইছে পাপ হইছে কারণ সে কিন্তু ল্যাংটা যে ব্যক্তি চাপা প্যান্ট পরে সে কি ল্যাংটার হুকুম এটা জি তুমি কেমন চামড়াটারে মোড়ায় রাখছো প্যাকেট করে রাখছো এটা পোশাক না আল্লাহ আল্লাহ আলেমরা একটা পোশাক পিনদে নিচে তো ডোলা ডালা গুল পাঞ্জাবি পরে ওই আচ্ছা গুল পাঞ্জাবি পরলে লোকটার স্বাস্থ্য কতটুকু এটা বোঝা যায় খুব কম এইটার উপরও দেখবেন একটা হাঁপা কাপা পিনদে ওই যে বোরকার মতন দেখা যায় যে ওইটা পরলে তার শরীরের কোনো অঙ্গ বুঝবার উপায় আছে জি হাঁপা কাপা আল্লাহর রসুলের জমানায়ও ছিল রসুলও দু একবার পড়ছে দেখছেন হো যেখানে যেখানে আমি শরীয়ত ছাড়মু
ওইখানে আমার জন্য সমস্যা দাঁড়ায় রয়েছে। যেখানে যেখানে আমি শরীয়ত মেনে নেব ওইখানে ওইখানে আমার জন্য সমাধান দাঁড়িয়ে আছে। তাইলে শরীয়তের ভিত্তি কিসের উপরে? বন্দার কল্যাণের আনুকূল্যের উপরে। বন্দার কল্যাণ চায় শরীয়তে, তোমার যেমনে সুবিধা তুমি ওইভাবে চলবা। আমি আল্লাহর পক্ষ থেকে কোনো জোর জবরদস্তি নাই কা। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। বন্দা, আমি তোকে এমন কোনো কাজের আদেশ করবই না যে শক্তি তোর মাঝে নাই কা। তাহলে বন্দার আনুকূল্য করে, কল্যাণের আনুকূল্য করে, এই একটা তর্জমা। আরেকটা তর্জমা আছে, বন্দারে তুই যদি আমার হুকুম মানিস তোর জন্য শুধু কল্যাণই রাখা, অকল্যাণের কিছু নাই। শরীয়তের মধ্যে, সুন্নতের মধ্যে, ইসলামের মধ্যে অকল্যাণের কিছু নাই। সুবহানাল্লাহ। দীনে মুহাম্মদের মধ্যে, মুহাম্মদুর রাসূলুল্লাহ যে দীন আমার কাছে নিয়ে আসছে, ওই দীনের মধ্যে অকল্যাণের কিছু নাই। এইটা আরেকটা তর্জমা। ফরজ মানবে কল্যাণ, ওয়াজিব মানবে কল্যাণ, সুন্নতে মুয়াক্কাদা মানবে কল্যাণ, সুন্নতে জায়েদা মানবে কল্যাণ, মুস্তাহাব মানবে কল্যাণ। এক একটা মুস্তাহাবের মধ্যে এত কল্যাণ নিহিত যা বলা বাহুল্য। ফরজ রাইখা দিলাম রে বাবা, এক একটা মুস্তাহাবের মধ্যে এত কল্যাণ যে বিজ্ঞান হয়রান হয়ে যাচ্ছে। আসেন দু একটা বলি, আমি তো বলছি বলার জন্য, হুজুরের রাগ হয়ে গেছে গা। আল্লাহ, খাওয়ার আগে দুই হাতের কবজি পর্যন্ত দোয়া সুন্নত। আমরা কিন্তু দুই হাত দুই না, যদি কোনো মতে একটা হাত দুই, তাও এক হাত না, আঙ্গুল কয়টা নাকি? খাওয়ার আগে দুই হাতের কবজি পর্যন্ত দৌত করা সুন্নত। কারণ মাঝে মাঝে বাম হাতেরও দরকার হয়। এমন কিছু খাবার খায় যেগুলা আঙ্গুল পর্যন্ত সীমাবদ্ধ থাকে না, এ পর্যন্ত উঠা যায়। এমন কিছু তরল খাবার আছে না, যখন ডাল দিয়ে ভাত খান, যখন পায়েস দিয়ে ভাত খান, এ পর্যন্ত ভিজে না বুঝি ভিজে। এই জন্য তুমি দুইবার বেলা দেখালে আঙ্গুলগুলো ধুইছ, এখন তো ডাল এই পর্যন্ত লাগছে। এখানে যদি জীবাণু থাকে, ময়লা থাকে, এটা তোমার পেটে যাবে। তাই মুহাম্মদুর রাসূলুল্লাহর হুকুম, দুই হাতের কবজি পর্যন্ত ধোও। এবার আসেন, আমি যদি খাবার আগে, খাওয়ার আগে দুই হাতের কবজি পর্যন্ত ধুইলাম আল্লাহর হুকুম মানতে গিয়া, রসুলের তরিকা মানতে গিয়া, এতে আমার কোনো অকল্যাণ আছে? পুরাটা লাভ। হ্যাঁ, পুরাটা লাভ, পুরাটা লাভ। এর চেয়ে সুন্দর সিস্টেম আর কি হতে পারে? করোনার সময় ডাক্তাররা আমাদের হাত ধোয়ায় নাই? আমার নবী তো হাত ধোয়া গেছে 1500 বছর আগে, তোরা আনে হাত দোস না। আরে মিয়া, সকালবেলা ঘুম থেকে উঠলে সর্বপ্রথম ইসলামের বিধান হলো
দুই হাতের কবজি পর্যন্ত দত করা ঘুম থেকে উঠার পরে সর্বপ্রথম কাজ হলো দুই হাতের কবজি পর্যন্ত দত করা এই কথাটা সাহাবাদের বুঝে আসে নাই রাসূল কেন আল্লাহু আকবার রাসূলুল্লাহ বলছিলেন তুমি কি জানো রাতের বেলায় তোমার হাত কোথায় কোথায় গেছে কি বুঝুরগো শরীরের কোন চিপায় গেছে কোন চাপায় গেছে তুমি কেমনে জানবা আহা তোমার হাতে সে নাপাক লাগছে না এটা কি নিশ্চিত তোমার হাতে যে নাপাক লাগে নাই তুমি কসম করে বলতে পারবা তোমার হাতে নাপাক লাগছে না তুমি হলফ করে বলতে পারবা আল্লাহু আকবার আল্লাহু আকবার তাহলে ঘুম থেকে উঠার পরে মুহাম্মদের হুকুম আল্লাহর হুকুম মুহাম্মদের তরিকা দুই হাতের কবজি আগে দূত করো তারপরে ব্রাশ লইও বা মেসওয়াক পরে দইরো মেসওয়াক দইরো না আহা ওহো আপনাকে দিলে একটু টাচ লাগে না আমরা দেখছি আপনারা সবাই দেখছেন কিনা জানি না আমার মনে হয় আর কি কাকায় আর ফুফায় হ্যাঁ আমার একটু বড় আর সত্যি আমার ছোট নাকি আগে মসজিদের মধ্যে মর্তা থাকতো কেউ আপনারা দুজন তো পুরান মানুষ মর্তা থাকতো না মহিলারা খালের থেকে পানি এনে মর্তা বইরা রাখতো মসজিদের পাশের বাড়ির মহিলারা এটা সওয়াবের কাজ মনে কইরা খালের থেকে বিলের থেকে কলসিদা পানি এনে এই মসজিদের মটকা ভরে রাখতো আহ শীতের দিনে ওযু করা যে কি কষ্ট লাগছে ও ঠান্ডা ওই মটকার পানি তুইলে তুইলে আমরা ওযু করতাম আর মটকার ভিতরে থাকতো একটা আইসা মনে আছে আপনাদের নারিকেলের আইসা হয় না বাংলাদেশের এক এক জায়গায় তো অবশ্যই এক এক নাম থাকতে পারে আমাদের মাধবদী অঞ্চলে এটাকে আইসা বলে নারিকল ফাটাইলে দুইটা বাঁক হয় না ইয়ার একটা বাঁক মটকার ভিতরে রেখে দিত আমরা এটা দা পানি তুলতাম হো হো তুমি যে প্রথম মটকার মধ্যে হাত দিয়ে ফেলছ হাতের কবজি পর্যন্ত না দিয়া এই পানিটার নাম শরীয়তে সন্দেহযুক্ত পানি কামটা করলা কি সন্দেহযুক্ত পানি শরীয়তের বিধান কি তুমি যেহেতু এই মটকার মধ্যে এই কলসির মধ্যে হাত দিয়ে ফেলছো অথবা তোমার ঘরে ড্রাম ভরা পানি আছে ওই পানির মধ্যে যেহেতু ঘুম থেকে ওইটা বালতির মধ্যে পানি আছে এই বালতির মধ্যে হাত দিয়ে ফেলছো ঘুম থেকে ওইটা এই পানিটা সন্দেহযুক্ত পানি হয়ে গেছে যদি অন্য কোনো পানি থাকে এই পানি দ্বার ওযু করলে হবে না আল্লাহু আকবার আল্লাহু আকবার কেবে ইলমে না তাওয়া খোদা রাশেনা কেবে ইলমে না তাওয়া খোদা রাশেনা তুমি এলেন সারা খোদা পাইতে না যদি অন্য পানি থাকে তাহলে এই মটকার পানি দিয়ে ওযু করলে তোমার ওযু হবে না আলেমদের মধ্য থেকে কেউ কেউ মত দিছে হ্যাঁ সকালে ঘুম থেকে উঠা এই হাত মটকাতে চুবা দেওয়ার কারণে এই পানি অন্য পানি না থাকলে এই পানিতে ওযু করব ঠিক আছে কিন্তু আগে তায়াম্মুম করতে হবে তো কো যাওয়া সন্নতে আহমদ কো যা লা ইলম লানা আমগো তো এলেম নাই কা খালি আছে মাপ জুব
Fufa, amne dan ngin to me ada disembahi. Kira ada disembahi ba tumi. Sairangul saka paiba? To dan sairangul isar. Allah, Allah. Khudar zamin ma fama bit tu ibasto. Tore to এমন এক জায়গায় নিয়ে মাটি দিব যেখানে হাজার হাজার মানুষ আগে মাটি দিছে ওই মানুষগুলো পয়চা ওইখানে কুটি কুটি জীবাণু আছে ওইখানে গর্ত করে তোরে দিয়ে দেব এত মাপা মাপিতে লেগে গেলি ভাইয়ের সাথে ভাইয়ের দ্বন্দ্ব চাচার সাথে ভাতিজার দ্বন্দ্ব হ্যাঁ দন্দর দন্দ মন্দ আর মন্দ ছাড়বো না ওরে ছাড়বো না ছাড়বো না তাহলে শরীয়ত জানার মধ্যে আমি ব্যস্ত না আমি মাপা মাপিতে ব্যস্ত পয়েন্ট ওর কাছে আমি এক পয়েন্ট জায়গা পানাছি সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ তো কি বলছিলাম এই যে তুমি মটকার মধ্যে হাত দিয়ে ফেলছো অন্য কোন পানি থাকলে তুমি এই পানি দিয়ে ওযু করলে ওযু হবে না আল্লাহু আকবার হ্যাঁ অন্য পানি না থাকলে এই পানি দিয়ে ওযু করলে ওযু হবে এটা সন্দেহযুক্ত পানি কিন্তু কোন আলেম রত বলেছেন না সে দুইটা কাজ করবে তায়াম্মুম এবং ওযু যদি বাই সেন্সলি এই পানি নাপাক হয়েই থাকে এজন্য তায়াম্মুম করো এর পাশাপাশি ওযু করো আর যদি অন্য পানি থাকে তুমি এই পানিতে ওযু করো না আল্লাহু আকবার আল্লাহু আকবার তাহলে ঘুম থেকে উঠে আমি যদি সর্বপ্রথম দুই হাতের কবজি পর্যন্ত ধুই নেই আমার ক্ষতি হয়ে যাবে ও দুনিয়ার মানুষ পরিচ্ছন্নতা শিখে নাও আর আব্দুল্লাহ মুহাম্মদের কাছে শুধু মেকআপ মারো আর জামা ইস্তারি মারো পরিচ্ছন্নতা শিখে নাও মুহাম্মদের কাছ থেকে পাক করে কয় নাপাক করে কয় ওটা শিখে নাও মুহাম্মদের কাছ থেকে হ্যাঁ তাইলে মুহাম্মদের প্রত্যেকটা কাজ ছোট থেকে ছোট মানে যে ছোট বলছি এই জন্য যে এটা সাইদা দিলে পাপ হয় না ওইটা করলে মনে হয় আমার কিছু ক্ষতি হয় হ্যাঁ লাভ হয়ে যায় কিছুক্ষণ আগে আব্দুল্লাহর বাপে বলতেছে আমার তো দুই দিন ধরে পেট খারাপ আমার মনে হয় এরমই হাত না দিয়ে খাইছে দুই লিম সাইরাঙ্গুল দিছে আল্লাহু আকবার আরেকটা কথা বল আল্লাহর নবী মুহাম্মদ আরবি সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেক শুক্রবার দিন তুমি তোমার হাতের পায়ের নখগুলো কেটে ফেলবা ফরজ করছে না সুন্নত তাও সুন্নতে মুয়াক্কাদা না এখন নিয়মিত কেউ যদি প্রত্যেক শুক্রবার দিন নখগুলো কেটে ফেলে তার মনে ক্ষতি হবে বাইরে খেয়াল করে দেখিস নখের ভিতর যে কি পরিমাণ ময়লা হ্যাঁ মাথা চুলকাই ময়লা গেছে শরীর চুলকাই ময়লা গেছে কাজ করছি ময়লা গেছে নখের ভিতরের সব ময়লা বের করা যায় না একটাই উপায় নখ কেটে ফেলে দাও হ্যাঁ জি তাই রসুলুল্লাহর সুন্নাত সপ্তাহে একদিন নখগুলো কাটা এতে কি আপনার মনে হয় কল্যাণ নাই
সুবহানাল্লাহ একদিকে দুনিয়ার কল্যাণ পেয়ে গেল দুনিয়ার শান্তি পেয়ে গেল রোগ থেকে বাঁচে গেল ময়লা খাইল না দ্বিতীয়ত সুন্নতের নিয়তে যদি করো তুমি 100 শহীদের সওয়াব পাইলা বুজুর্গ আল্লাহ আল্লাহ তাইলে শরীয়ত আমাদের কাছে আসছে আমাদের কল্যাণের জন্য এই কথাটা আল্লাহ বলছে এইভাবে কাসামতু সালাতা বাইনি ও বাইনা আব্দি নিসফাইনি আমি নামাজকে দুইটা খণ্ড করছি একটা আমার একটা বান্দার আমরা তো দেখি নামাজ আমাদের ক্ষতি সময় যায় কাজের ক্ষতি হয় ঘুমের ক্ষতি হয় বাহ্যিক দৃষ্টিতে কি দেখি ক্ষতি কোরআনুল কারীম ওয়াদা দিছে ও নামাজি তোরে কি দিমু জানোস কি দিবি তোরে দুনিয়াতে গায়েব থেকে রিজিক দিয়ে দিমু আরে মিয়া এত দুঃখ এত কষ্ট কিসের লাগিয়া দুগা ভাত আর একটা জামাল লাগিয়েইতো আর একটা ঘরের লাগিয়েইতো মালিক কোরআনে ওয়াদা দিছে তোর রিজিক না আমি গায়েবতে পাঠাই দিই ওয়া আমুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারজুকুকা নাহনু নারজুকুকা ওয়াদা দিলাম তোর রিজিক পাঠাই দেব والله عاقبت للتقوى আমারে না দেখে তুই ডরায়া নামাজ পড়লি এইজন্য পরকালে জান্নাত দিয়ে দেবো তাইলে ফখরুদ্দিন রাজিদে বললেন যে শরীয়ত আসছে বান্দার কল্যাণের জন্য তাইলে নামাজের বড় কল্যাণ কি আমারে দুনিয়াতে রিজিক দিবো এটার জন্য ওই দে বিদেশি একটা বই হইছে মালয়েশিয়া যায় বাতিল লাগিয়ে যায় আমেরিকা যায় যুক্তরাজ্যে যুক্তরাষ্ট্রে আহ দুনিয়ার কত আনাছে কানাছে আনাছে কানাছে আনাছে কানাছে বিমানে হেলিকপ্টারে ঘুরে বেড়ায় এক মুঠ বাতের জন্য আল্লাহ অথচ মালিক ওয়াদা দিছে বান্দা নামাজ প্রতিষ্ঠা করব ও বাচ্চা নিয়া আমি না রিজিক দিয়ে দেব এই কথাটা কেউ তারে শিখাই নাই তার বাবাও কইলো না বাবা রে ছেলেদেরকে বাবা কি ডাকে বাবা ডাকে বাবা রে বাবা তোর বিদেশ লাগবে না বাবা আল্লাহ বলছে নামাজ পড়লে রিজিক দিব বাবা রে নামাজ পড় পাইছেন এরকম বাপ আছেন এরকম কেউ সুবহানাল্লাহ এমন কি কোনো আলেমও আপনাকে কোনোদিন এইভাবে তালকিন দেয় নাই ভাই বিদেশ যায়েন না আপনি ঠিকমতো নামাজ পড়েন রিজিকের ব্যবস্থা হয়ে যাবে আলেমদের কাছে গিয়া দোয়া চাইলে আবার সুন্দর করে দোয়াও করে দেয় হ্যাঁ আল্লাহ আপনাকে বিদেশের বাড়িতে শান্তিতে রাখুক সুখে রাখুক ভালো রাখুক আর আমার কাছে যদি কেউ বিদেশের দোয়া চায় আমি কি তোর বিমানটা হইলা আগুন লেগে ঘুরে যোগ্য তুই যে বিমানটা তুলবি কি কইলেন তুই না আমার তো দোয়া চাইছ তো এরম কথা আমি যেটা বুঝি দেনে কইতাম আর তুই যদি বিমান আগুন নাও লাগে হে দেশে যাওয়ার পরে যে আল্লাহ করে জেলখানাত বন্দি করে তুই জেল খাড়ায় 6 মাস পরে যে তোরে কাকলাস বানায় কঙ্কাল বানায় প্যাকেট করে ভাড়াই দে বাংলাদেশ এই দুয়া ডেমি করে দেই আহা বিদেশি মানুষগুলো যারা বিদেশ করে ইসলামকে না মানার কারণে এই মিয়া আপনি যে বউথিয়ে বিদেশ গেছেন কাজটা হালাল না হারাম যেই বউ অনুমতি দিছে সে কি হালাল কাজ করছে না হারাম কাজ করছে অতএব হারাম করলে তোমার শান্তি হবে না বাপলা কেমনে
শান্তি তো হালালের মধ্যে, হারামে কোনো শান্তি আছে? হ্যাঁ, বাস যাও যাও যাও, বিমানে উড়ে যাও। কয়দিন পর তোমার মায়ে ফোন করব, বাবা রে বোর চলাফিরা কিন্তু ভালা দেখি না রে, কে কে রে গোমা, কু বাড়ির তাই হই না, খালি বাপের বেদ জায়গা। দুই দিনও থাকে না রে বাবা, পরে সারা শাড়ির ব্যবস্থা হয়, হ্যাঁ হ্যাঁ থেকে গরম হয়ে জায়গা, গরম উসকে বেড়া, আকুল দিয়ে কাম করলি না, সন্ন্যতির উপর চোখ থাকলি না, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি বিয়া করে আল্লাহর রাস্তায়। কি রাস্তায়? এর মানে আল্লাহকে রাজি করার জন্যে, আমার যৌবন মিটাইবার জন্যে না, বিয়া করা আল্লাহর হুকুম রসুলের তরিকা, এই জন্য বিয়া করছি। আল্লাহ বলে ওয়াদা দিলাম তোরা জামাই বউ দুইজনের রিজিক আমি গায়েবতে পাঠাই দিন। তাহলে বিয়ার পরে ওই মানুষটা যে বিদেশ গেল, সে কি সুন্নতের ভিতরে আছে না বাহিরে আছে? আর ওই দিক দিয়ে আল্লাহ মনে হয় মিথ্যা কথা বলছে, যে তোগো জামাই বউয়ের রিজিক আমি ব্যবস্থা করবো যদি বিয়াটা আমার জন্যে করে থাকিস। আর যদি এই হাদিসটা বিশ্বাস না করেন তাহলে আপনি কাফের। এবার দেখেন বিদেশ যাওয়াটা কোনো গিয়ে ঠেকছে, কুফুরিতে ঠেকছে, কুফুরিতে কোথায় ঠেকছে? কুফুরিতে। এর মানে এই দেশে থাকলে যে রিজিক পাবেন এটা আপনার বিশ্বাস হচ্ছে না। আর মালিক বলতেছে পাঠাই দেবো, নামাজ পর পাঠাই দেবো, আল্লাহ আমাকে খুশি করার জন্য সংসার কর, আমি রিজিক দিয়ে দেব। আমি তো কতই বলি এই কথাটা, কতই বলি, যারা আমার কাছে সবসময় আসেন আমার ওয়াজ তো আপনাদের মুখস্থ হয়ে রয়েছে। মরণকালে মানুষকে আজরাইলে যেইভাবে খুঁজে অমিয়া, তার রিজিকে তারা ওইভাবে খুঁজে। এগুলো তো আমি বলি নাই রে, মদিনার নবী মুহাম্মদের কাছে ওহি আসছে, তারপরে মুহাম্মদ বলছে। মুহাম্মদ হার গেজনা গুফতে তানা গুফতে জিব্রাইল, জিব্রাইল হার গেজনা গুফতে তানা গুফতে রব্বুল জলিল। আল্লাহ আল্লাহ, এত সংবাদের পরে আমি বিদেশ গেলাম, আমি কি ইসলামের ভিতরে থেকে গেলাম না বাহিরে চলে গেছি? এখন কি আমি শান্তির আশা করতে পারি না অশান্তির? যেহেতু আমি সুন্নতের বাহিরে চলে গেছি, আমি কি শান্তির আশা করতে পারি না অশান্তির আশা? বুজুর্গে বলতেছে শান্তির আশা করলেও শান্তি পাইতাম না, আমি অমিন্য নিচ্ছি। ঠিক, তুমি শান্তির আশা করলেও শান্তি পাইতাম না, কারণ মালিকের হুকুমের রসুলের সুন্নতের যেহেতু বেয়াদবি করে ফেলছ, বেয়াদবের একটা সাজা আছে। শরীয়ত আমার কাছে আপনার কাছে আসছে শান্তি নিয়া, অশান্তি নিয়ে আসে নাই। এই কথাটাকে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে রসুলুল্লাহর সাথে বললেন, কাসামতু সালাতা বাইনি ওবাইনা আব্দি নিসফাইনে, আমি নামাজকে দুইটা খণ্ড করছি, একটা খণ্ড আমার জন্য আর একটা খণ্ড বন্দার জন্য। ফখরুদ্দিন রাজি বলেন, এর তর্জমা হলো শরীয়ত আসছে বন্দার কল্যাণের জন্য। অর্ধেক আমার মানে তোমার দুনিয়া আমি চালাই নিমু, অর্ধেক আল্লাহর, এর মানে পরকালে আবার জান্নাত দিব। কারণ ওইটা তো তুই দেখলি না, যে কারণে এটা আমার কাছে রাখছি, এই জন্য আল্লাহ বলছি এটা আমার। আমি যেহেতু দেখতেছি না জান্নাত, হুর গেলমান আমি দেখতেছি, আপনারা দেখেন
এজন্য আল্লাহ বলছে অর্ধেক আমার, অর্ধেক আমার মানে আমার কাছে রাইখে দিলাম। এটার একটা মেসাল দিয়ে আমি শেষ করে দেব, আজানের সময় হয়েছে। বাবা ছেলেকে কাজে লাগাই দিছে, ছেলেকে কাজে লাগাই দিয়ে বলল যা বেতন পাবে অর্ধেক তোর অর্ধেক আমার, অর্ধেক তোর অর্ধেক আমার। এর মানে অর্ধেক দিয়ে তুই যেহেতু দূরে থাকিস, খাওয়া দাওয়া করবি, খরচ টরচ করবি, আর অর্ধেক মাসে আমার কাছে পাঠাই দিবি। যদি সে কেয়ারফুল বাপ হয়, এই পয়সাটা গুইন্যা সুন্দর করে যত্ন করে তুই দিব। দশ বছর কাজ করা শেষ হইলে ওই যখন বাড়িতে আইসা পড়ব, তার জন্য সুন্দর করে একটা জায়গা কিনা গর কইরা হেরে বিয়ে করাইয়া বাকি টিয়াটা হাতি দে বলবো, এই যে রে বাবা তুই যেই অর্ধেক আমারে দিছিলি। যদি বাবা হয় আর কি, নাকি তুই যে অর্ধেক আমারে দিছিলি দশটা বছর, কারণ তুই পনেরো বছর বয়সে কাজে লাগছ, আজকে পঁচিশ বছর বয়স, এই যে প্রতি সপ্তাহে তুই আমার কাছে দুই হাজার টাকা করে তুইলি, আমারে দিছিলে, আর আমি বলছিলাম এই দুই হাজার আমার। বাবা রে আমি টাকাটা কি করবো, আমার জীবন তো তোর লাগে। এই যে তোর টাকাটা, এখানে দশ ডিসিম জায়গা রাখছি, এই বাড়ি ডে করছি, গড্ডা করছি, এই গাছপালাগুলো লাগাইছি, আয় বাবা তোর বিয়ে করাই দিই। আর এই যে তোর এখানে পাঁচ লাখ টাকা বেশি হয়েছে, এদের দিয়ে তুই ব্যবসা বাণিজ্য করে বউ বাচ্চা লিয়ে চল। মালিকের কোনো দরকার আছে? আল্লাহর কোনো দরকার আছে? কি আমার নামাজ তিনি খেয়ে ফেলবেন? তাহলে অর্ধেক নামাজ তার, এর মানে কি বলতে চাইছে? আমার কাছে রাইখে দিলাম তোর পরকালের জন্য, তুই কয়দিন পরে বিয়ে করতি না, তোর এক্সট্রা বাড়ি করে দেবো, এক্সট্রা গড় করে দেবো, সুন্দর গাছপালা লাগাই দেবো, সুন্দরী বউ এনে দেবো, তোর যৌতুক লওয়াইতাম না, পরের কাণ্ড লাখাওয়াইতাম না। এই নে বিষয়টা, এটি আল্লাহ বলছে বন্দা অর্ধেক তোর, মানে অর্ধেক নগদে দিলাম, অর্ধেক আমার, এর মানে আমি এটাতে পটলা পাই দেখিয়ে দিব তোর লেগে। আমি তার তোর নামাজ খাইতাম না, তোর রোজাও খাইতাম না, তোর হজ জাকাত কিছুই খাইতাম না, আমি খাই না, আমি ঘুমাই না, আল্লাহুস সামাদ, আমার কোনো প্রয়োজন নাই, আমি প্রয়োজনের ঊর্ধ্বে। তো যেই অর্ধেক আমার, এর মানে কি এটা তোর ভবিষ্যতের। ভাই আসুন কোরআনকে বুঝি, কোরআন তেলাওয়াত করি, কোরআনের উপর আমল করি, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, এই মানুষটার অশান্তি হবে না, এই মানুষটার অশান্তি হবে না। ওয়া আখিরে দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।